নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডটি লাইফের হচ্ছে কাঁঠালের বীজ থেকে চারা তৈরি নিয়ে আজকে আপনি দেখবেন কিভাবে আপনি বাসাবাড়িতে খুব সহজে কাঁঠালের বীজ থেকে চারা তৈরি করতে পারেন আসলে অন্য যে কোনো গাছের বীজ থেকে চারা তৈরির থেকে কাঁঠালের চারা তৈরির পদ্ধতিটা কিন্তু পুরোপুরি আলাদা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনি পুরো প্রসেসটা সঠিকভাবে জানতে পারেন তো প্রথম দিনে আমাদের চারা তৈরির জন্য প্রয়োজন হবে পাকা কাঁঠালের তো পাকা কাঁঠাল থেকে একটা একটা করে বীজ আমরা এখানে সংগ্রহ করে নেব আর কাঁঠালের বীজ কিন্তু অন্যান্য গাছের মতো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় না এই জন্য আমরা কাঁঠালের বীজ সংগ্রহ করার পর ওই দিনই চারাগুলো রোপণের বা চারাগুলো রোপণের প্রসেসিংয়ের ব্যবস্থা করবো তো সবগুলো বীজ মোটামুটি আমরা কালেক্ট করে নিচ্ছি এবং কালেক্ট করা হয়ে গেলে আমরা এগুলোকে খুব ভালোভাবে পানির মধ্যে ধুয়ে নিব ধোয়ার সময় অবশ্যই খুব ভালোভাবে ধোবেন তা না হলে কিন্তু পরবর্তীতে এগুলো ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তা আমি পানিটা পরিষ্কার করে নিচ্ছি তো এবারে একেবারে ফ্রেশ পানি দিয়ে কাঁঠালের বীজগুলোকে অন্ততপক্ষে আটচল্লিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন আপনি যদি কাঁঠালের বীজকে রোদে শুকিয়ে ফেলেন বা শুকনো অবস্থায় রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো সংরক্ষণ করা যাবে না বা বীজ থেকে চারাও হবে না তো এই জন্য এভাবে পানি দিয়ে এটাকে দুই দিন পানির মধ্যে ভিজিয়ে রেখে দেন তার এই সময়টার মধ্যে কিন্তু আপনার একদিন পর পর পানিটাকে পরিবর্তন করে দিতে হবে তা না হলে পানিটা গন্ধ হয়ে বীজগুলো নষ্ট হয়ে যাবে তো অলরেডি আমাদের কিন্তু সময়টা পার হয়ে গেছে মানে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে তো এখন আমরা এগুলোকে রোপণ করব। বীজগুলো রোপণের জন্য আমরা প্রথমেই কিছু মাটি প্রস্তুত করে নিচ্ছি মাটি প্রস্তুতির জন্য আপনি চল্লিশ পার্সেন্ট পরিমাণ কম্পোস্ট এবং ষাট পার্সেন্ট পরিমাণ বেলে বেলেদোয়াশ বা যে কোনো মাটি ব্যবহার করতে পারেন তো আমি মাটি এবং কম্পোস্টটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর আপনি এগুলোকে কিছু ওয়ান টাইম কাপ অথবা প্লাস্টিকের পলিব্যাগের মধ্যে বোঝাই করে তার মধ্যে চারাটাকে তৈরি করতে পারেন আর কাপ অথবা আপনি যদি পলিব্যাগ ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন না কেন এগুলো নিচে যাতে সিদ্ধি থাকে সেটা নিশ্চিত করবেন কারণ পানি নিষ্কাশন ব্যবস্থাটা কাঁঠালের জন্য খুব ভালোভাবে রাখতে হবে কাঁঠাল গাছ কিন্তু অতিরিক্ত পানি কখনোই সহ্য করতে পারে না এবারে আমি একটা একটা করে বীজ বসিয়ে দিচ্ছি বীজ বসানোর সময় অর্ধেক বীজের অর্ধেক অংশটা মাটির নিচে থাকবে এবং অর্ধেক অংশটা মাটির উপরে থাকবে আমি যেভাবে বসাচ্ছি আপনিও ঠিক এভাবেই বসাবেন এবং বসানোর পর এর উপরে সামান্য একটু মাটি আপনি আলতো করে দিয়ে দেবেন আর বীজগুলো কিন্তু খারাপ অবস্থায় বসানো যাবে না এগুলোকে পাতালে অবস্থায় বসিয়ে দিতে হবে বীজ বসানো হয়ে গেছে আমি অল্প অল্প করে মাটি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে গাছগুলো রোপণের পর আপনার কিছু কিছু করে পানি দিয়ে যেতে হবে অতিরিক্ত পানি দেবেন না যদি মাটি দেখেন শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রেই পানি দেবেন আর এই অবস্থায় চারাগুলোকে কিন্তু ছায়ার মধ্যে রাখতে হবে এবারে দেখতে পাচ্ছেন তিন দিন পরের অবস্থা চারা বসানোর তিন দিন পর কিন্তু প্রায় প্রত্যেকটা বীজ থেকেই নতুন নতুন কুশি বের হওয়া শুরু হয়েছে এবং এগুলো ছোট ছোট চারায় রূপান্তর হচ্ছে এ অবস্থাতে মানে বীজটা বীজ থেকে চারাটা গজানোর পর আপনি এটাকে সম্পূর্ণ রোদের মধ্যে বসিয়ে দেবেন তার মানে প্রথম তিন চার দিন আমরা বীজ বপনের পর থেকে প্রথম তিন চার দিন এগুলোকে রাখবো ছায়ার মধ্যে এবং যখনই দেখবো যে অঙ্কুরোদ্গমটা হয়ে গেছে তখনই এগুলোকে ট্রান্সপ্লান্ট করে রোদের মধ্যে দেব এবং পর্যাপ্ত মাত্রায় পানি দিতে থাকবো এভাবে আপনি যদি চারা রোপণ করে রোদের মধ্যে রাখেন সেক্ষেত্রে পরবর্তী আট থেকে দশ দিনের মধ্যে আপনার চারাগুলো মোটামুটি সাইজের হয়ে যাবে আপনি এগুলোকে যে কোনো স্থানে রোপণ করতে পারবেন চলুন চলে যায় দশ দিন পর এবারে দেখতে পাচ্ছেন দশম দিনের ফুটেজ এবং এখানে কিন্তু আপনি প্রত্যেকটা চারা কতটা সুস্থ সবলভাবে বড় হয়েছে এবং কত সুন্দর পাতা ছেড়েছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই অবস্থাতে আপনি চাইলে কাঁঠাল গাছগুলোকে কিন্তু রোপণ করে দিতে পারেন আশা করি ভিডিওটা আপনার কাছে উপকারী মনে হয়েছে আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আমাদের চ্যানেলে এই ধরনের বিভিন্ন গাছপালা নিয়ে সবসময় ভিডিও আপলোড করতে থাকি ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেয়া থাকার জন্য